হ্যালো এভরিওয়ান, আজকে আমি আ কন্ডিশন কল লাভ এই সিরিজের সেকেন্ড পার্টটা মানে বাকি ছটা এপিসোড এক্সপ্লেন করব। আমরা আগের পার্টে হানানোই আর হোতারুর কিউট লাভ স্টোরিটাকে গ্রো হতে দেখেছিলাম। আমরা ওই পার্টে মোস্টলি হোতারুর ব্যাপারেই বেশি জানতে পেরেছি, কিন্তু হানানোই এর ব্যাপারে সেরকম কিছুই জানতে পারিনি। এই পার্টে আমরা হানানোইয়ের স্টোরিটার উপরে বেশি ফোকাস করব। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। পার্ট ওয়ানের শেষে আমরা দেখেছিলাম যে হোতারু ফাইনালি হানানোইকে ওর মনের কথাটা জানায়, কিন্তু হানানোই ওকে বলে, তুমি আমাকে যতটা ভালো ভাবছো আমি ততটাও ভালো না। তুমি আমার পাশে থাকলে আমার ফ্যামিলি ফ্রেন্ডস কারোর প্রয়োজন নেই, আমি একটু সেলফিশও, আমি তোমার পুরোটা শুধু নিজের জন্য চাই। এগুলো জানার পরেও কি তুমি আমাকে ভালোবাসতে পারবে? হোতারু এগুলো শুনে কি অ্যান্সার দেবে কিছুই বুঝতে পারছিল না, তাই হানানোই হোতারুকে ভাবার জন্য টাইম দেয়। ও বলে কিছুদিন ওরা দেখা করবে না আর কথাও বলবে না। এই সময়ের মধ্যে হোতারুর ডিসিশন চেঞ্জ হয় কিনা সেটাও জানতে চায়। এরপর কয়েকদিন হানানোই হোতারুকে কোনো মেসেজ করতো না, প্রতিদিন ওর স্টোরের বাইরে অপেক্ষাও করতো না, ওকে বাড়িও ছাড়তে যেত না, যার কারণে হোতারু আপসেট ফিল করছিল, কারণ হানানোই ওর কাছে একটা অভ্যাস হয়ে গেছিল। একদিন হানানোইয়ের গ্র্যান্ডমার সাথে হোতারুর দেখা হয়। গ্র্যান্ডমা ওদের রিলেশনটার ব্যাপারে জানতো। উনি হোতারুকে বলেন হানানোইকে এখন আগের থেকে অনেক প্রাণোচ্ছল দেখায়। আগে হানানোই সবসময় খুব মনমরা হয়ে থাকতো, ওর মা বাবা প্রায় সারা বছরই বাইরে থাকেন, এমনকি হানানোইয়ের জন্মদিনেও ওরা বাড়ি ফেরে না। ওরা একটা ভালো কাজ করছে, কিন্তু অনাথ বাচ্চাদের সেবা করতে গিয়ে ওরা নিজের বাচ্চার খেয়াল রাখতেই ভুলে গেছে। হানানোই ছোটবেলায় ওর গ্র্যান্ডমার কাছেই থাকতো, কিন্তু ও যখন হাই স্কুলে ওঠে ও একা থাকার জেদ করে। গ্র্যান্ডমা বলেন যে হানানোই আগে খুব অনিয়ম করতো, ঠিকমতো খেতো না শুতো না, কিন্তু কদিন ধরে ও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখনও খাবারের প্রতি ইন্টারেস্ট নিতে শুরু করেছে। গ্র্যান্ডমা বলেন যে এগুলো সবই হোতারুর জন্যই হয়েছে। হোতারু বাড়িতে এসে হানানোইয়ের বলা সব কথাগুলো ভাবছিল। এরপর ও হানানোইকে মেসেজে লেখে, আমি হয়তো এখন বুঝতে পারছি কারোর কাছে স্পেশাল হয়ে ওঠাটা তোমার কাছে এত ইম্পর্টেন্ট কেন, কিন্তু তুমি যখন বলো যে তুমি অন্য কারোর ব্যাপারে কেয়ার করো না, আমার মনে হয় সেটা সত্যি না। আমি জানি তোমার এটা বলার পিছনে হয়তো কোনো কারণ আছে। ওই সব কিছু লেখার পর লেখাগুলোকে মুছে দিয়ে লেখে, আই মিস ইউ। মাঝরাতে হোতারুর ফোনে একটা কল আসে, ও দেখে যে হানানোই ওকে কল করছে। ও ফোনটা ধরলে হানানোই বলে যে ও ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হোতারু দৌড়ে নিচে এসে আগে হানানোইকে হাগ করে। এরপর ওরা হাঁটতে হাঁটতে সেই পার্কেই যায়। হোতারু বলে, তোমার সব ভাবনার সাথে আমি একমত হই না, কিন্তু এমনটা তো জরুরি না যে সব বিষয়ে আমাদের মতের মিল হতেই হবে। আমাদের আলাদা চিন্তাভাবনা হতে পারে, কিন্তু তাও তো আমরা একে অপরকে বোঝার আর জানার চেষ্টা করতে পারি। হোতারু দেখে হানানোইয়ের মুখে হাসি থাকলেও ওর চোখে জল চলে এসেছে। ও হানানোইয়ের চোখের জলটা মোছাতে গেলে হানানোই ওর হাতটা ধরে ওকে আই লাভ ইউ বলে। হোতারু বলে, তাহলে আজ থেকে আমরা অফিসিয়ালি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। হানানোই ওর কাছে এগিয়ে গেলে হোতারু ভাবে হানানোই হয়তো ওকে কিস করবে, তাই ও ভয়ে চোখটা বন্ধ করে নেয়, কিন্তু হানানোই ওর কপালে কিস করে। এরপর আমরা হানানোইয়ের ছোটোবেলার স্টোরিটা একটু জানতে পারি। হানানোই যখন এলিমেন্টারি স্কুলে ছিল, ও ওই পার্কটাতেই এসে বই পড়তো, আর ওখানে একজন বয়স্ক লোক ওর সাথে মাঝে মাঝে কথা বলতে আসতো। উনি কে ছিলেন সেটা আমরা জানতে পারি না, কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হয় ওরা খুব ক্লোজই ছিল। হানানোই প্রতিদিন একা একা বসে থাকতো বলে উনি ওর সাথে কথা বলতেন। একদিন হানানোই বলে যে ওর মা বাবার নেক্সট উইকে ফেরার কথা ছিল, কিন্তু ওরা এবারেও ফিরছে না। তখন ওই গ্র্যান্ডপা ওকে বলেন যে এবার ওরও এমন কাউকে খোঁজা উচিত যাকে ও অন্য সবার থেকে বেশি ভালোবাসবে। হানানোই বলে, মা বাবার থেকেও বেশি? গ্র্যান্ডপা বলেন, হ্যাঁ, যাকে বলে সোলমেট। এবার আমরা বুঝতে পারছি যে প্রথম থেকেই হানানোই কেন নিজের সোলমেটকে খুঁজতে চেয়েছিল, আর ও ফাইনালি নিজের সোলমেটকে খুঁজে পেয়ে গেছে। এরপর হোতারু যে স্টোরে কাজ করতো সেখানেই হানানোইও পার্ট টাইম জব নেয়, কারণ ও হোতারুর সাথে আরও বেশি টাইম স্পেন্ড করতে চাইছিল। হানানোই এমনিতে তো খুব রিজার্ভ থাকতো, কিন্তু আস্তে আস্তে ও সবার সাথে একটু একটু করে মিশতে শুরু করেছিল, যাতে হোতারু খুব খুশি হয় যে হানানোই হয়তো ফাইনালি কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে। একদিন বাড়ি ফেরার সময় ওরা বাসের জন্য অপেক্ষা করতে করতে কথা বলছিল। যখন বাস আসে হোতারু উঠে চলে যেতে গেলে হানানোই ওর হাতটা ধরে বলে, আমি আর কিছুক্ষণ তোমার সাথে টাইম কাটাতে চাই। হানানোই হোতারুর কাছে গেলে ও নার্ভাস হয়ে যায়। হানানোই বলে, আমি ভাবলাম কয়েকবার এরম করলে তোমার অভ্যাস হয়ে যাবে, একদিন যখন আমরা সত্যি কিস করবো আমি চাই তুমিও ততটাই খুশি হও যতটা আমি হব। যেদিন তুমি রেডি থাকবে সেদিন আমাকে একটা সিগনাল দিও। একদিন হোতারু আর হানানোই ঠিক করে যে ওরা চেরি ব্লসম দেখতে যাবে। যেই ডেটটা ওরা ঠিক করে সেদিন ছিল হানানোইয়ের বার্থডে। এটা হানানোইয়ের প্রথম বার্থডে হবে যেটা ও হোতারুর সাথে সেলিব্রেট করবে, কিন্তু হোতারু জানতে পারে যে হানানোইয়ের বার্থডে তিনি ওর গ্র্যান্ডপার মেমোরিয়াল সার্ভিস রয়েছে। ও হানানোইকে ফোন করে সবটা বললে হানানোই বলে যে বার্থডে তো ওরা অন্যদিনও সেলিব্রেট করতে পারবে, যতক্ষণ হোতারু ওর পাশে থাকবে টাইম আর জায়গা ওর কাছে ম্যাটার করে না। হানানোই ওর বার্থডে দিন একা বাড়িতে বসে বসে বোর হচ্ছিল, তাই ও একাই চেরি ব্লসম দেখতে চলে যায়। তখন হানানোই এর একটা ক্লাসমেটকে কল করে ওকে বার্থডে উইশ করে, আর ওকে জিজ্ঞেস করে ওকে হোতারুর সাথে রয়েছে। হানানোই বলে, না, ও একাই আছে।
ক্লাসমেটটা বলে, এটা হোদারের সাথে তোমার প্রথম বার্থডে আর তুমি একা আছো। আনানুই বলে, হোদারও অন্য কাজে বিজি আছে, তাই ওরা পরে সেলিব্রেট করবে। আনানুই ক্লাসমেটটা বলে, তুমি তো বেশ ভালো, আমি ভাবতাম তুমি খুব পজিটিভ, কিন্তু তোমার মধ্যে এই সাইডটাও আছে। ফোনটা রাখার পর হানানুই বলে, আমার মধ্যে কোন জিনিসটা ভালো আছে। তখনও পাশেই একটা বাচ্চাকে ওর মা বাবার সাথে দেখে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, হানানুই যখন খুব ছোট ছিল, ওর মা বাবা ওকে রেখে ডক্টর হিসেবে ওদের কর্তব্য পূরণ করতে বেরিয়ে পড়ে, আর হানানুই একদম একা হয়ে যায়। ও রোজ ওদের মেল বক্স চেক করতো যে ওর মা বাবা কোনো চিঠি পাঠালো কিনা। যেদিন মেল বক্সটা খালি থাকতো সেদিন ওর মন খারাপ হয়ে যেত, আবার যেদিন মেল বক্সটায় চিঠি থাকতো হানানুই খুশিতে লাফিয়ে উঠত। কিন্তু চিঠিগুলো খুলে ও শুধু একটাই জিনিস দেখতে পেত, অনাথ বাচ্চাদের সাথে ওর মা বাবার ছবি, যেটা দেখে হানানুইয়ের রাগ হতো। ও জেলাস ফিল করতো যে ওই বাচ্চাগুলো ওর মা বাবার কত কাছে রয়েছে, কিন্তু ও কেন এত দূরে। যখনই ওর মা বাবার কোনো চিঠি আসতো তার মধ্যে একটা করে ওরম ফটো থাকতো, আর প্রত্যেকবার হানানুই ওই ফটোগুলো থেকে বাচ্চাদের মুখগুলোকে কেটে ফেলে দিত। সেই জন্যই আমরা হানানুইয়ের ফ্ল্যাটে ওর মা বাবার টুকরো টুকরো ফটোগুলো দেখেছিলাম। প্রেজেন্ট টাইমে দেখা যায় হানানুই ওই বাচ্চাটাকে ওর মা বাবার হাত ধরে ঘুরতে দেখছিল, ওর মুখে কত বড় একটা স্মাইল ছিল। হানানুই মনে মনে ভাবে, আমি ছোট থেকে এমন একজনকে খুঁজেছি যার কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট হব, ফ্যামিলি ফ্রেন্ডসদের থেকেও বেশি, এমন একজন যে আমাকে নিজের নাম্বার ওয়ান ভাববে। কিন্তু আমি যতই আমার সব ভালোবাসাটুকু কাউকে দিয়ে দিই না কেন, কেউ আমাকে প্রথমে রাখে না। আমি যদি ওদের নাম্বার ওয়ান না হতে পারি তাহলে কি লাভ তাদের সাথে সম্পর্ক রেখে। আমি সবসময় এইসবই ভাবি, তাহলে আমি ভালো কি করে হলাম। কিন্তু জানি না কেন হোদারের সাথে থাকলে আমি এইসব কথা ভুলে যাই। ওর স্মাইলটাই আমার কাছে যথেষ্ট, আমি চাই না ও আমাকে হেট করুক, ও আমাকে ছেড়ে যাক। অন্যদিকে দেখা যায় হোদারু ওর গ্র্যান্ডপার মেমোরিয়াল সার্ভিস শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে চলে আসে। ও হানানুইয়ের বাড়ির সামনে গিয়ে দেখে হানানুই বাড়িতে নেই। ও হানানুইকে মেসেজ করে যে যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমার কাছে আসছি, এবারে আমি তোমাকে খুঁজব। হোদারুর সব জায়গায় খোঁজার পর চেরি ব্লসম পার্কের সামনে এসে হানানুইকে দেখতে পায়। ও দৌড়ে হানানুইয়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। হানানুই বলে, তুমি এখানে কি করছো? হোদারু বলে, আমি আজকের দিনটা তোমার জন্য স্পেশাল বানাতে চেয়েছিলাম, আমার মনে হলো এটা আজকেই হতে হবে। হানানুই হোদারুকে জড়িয়ে ধরে মনে মনে ভাবে, আমি তোমার নাম্বার ওয়ান হতে চাই, কিন্তু তুমি আমাকে সবার আগে না রাখলেও চলবে, তুমি সবসময় আমার পাশে থাকো, আমি শুধু সেটাই চাই। হোদারু হানানুইকে বলে, এবার থেকে যদি তোমার কোনো দিন মন খারাপ হয় তুমি আমাকে বলো, আমি সবসময় তোমার সাথে থাকতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো তোমার খারাপ টাইমে তোমার সাথে থাকার। হানানুই হোদারুকে দেখে ভাবে, আমার মতো ছেলে কি ওকে ডিজার্ভ করে? তারপর আবারও ভাবে যে না, আমি আর সেই ছেলেটা নেই যে ওর জন্য কিছুই করতে পারেনি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে হোদারুর ফ্রেন্ড যখন ওর চুল কেটে দিয়েছিল সেই সময় হানানুই ওকে দেখেছিল, তার মানে হানানুই ছোটো থেকেই হোদারুকে চেনে। হানানুই মনে মনে ভাবে, এবারে আমি ওর পাশে থেকে ওকে সব কিছু থেকে প্রোটেক্ট করব। ও হোদারুকে বলে, আমি তোমার সোলমেট হতে চাই। এবার তো আমরা জানতে পারি যে হানানুই ছোট দেখে হোদারুকে চিনত, কিন্তু হোদারুকে কখনো এই ব্যাপারে কিছু বলেনি কেন? হোদারু আর হানানুইয়ের মধ্যে সব কিছু ঠিকই চলছিল, হানানুইও একটু একটু করে চেঞ্জ হচ্ছিল। ও স্কুলে আর কাজের জায়গায় সবার সাথে একটু একটু করে মেশার চেষ্টা করত, ও হোদারুর বন্ধুদের সাথে একসাথে বসে লাঞ্চও করত। এর মধ্যে একদিন ইয়াও ওর এলিমেন্টারি স্কুলের ফটো বুক দেখতে দেখতে ওর মধ্যে হানানুইয়ের একটা ফটো দেখে। পরের দিন ইয়াও হানানুইকে এই কথাটা বলে, ও বলে, ক্লাস সিক্সে আমাদের স্কুলে একটা ট্রান্সফার স্টুডেন্ট এসেছিল, সেটা তুমি ছিলে, তাই তো? ও হানানুইকে জিজ্ঞেস করে যে ও হোদারুকে এই কথাটা জানিয়েছে কিনা। হানানুই বলে, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। একদিন হানানুই হোদারুকে বলে, আমার তোমাকে কিছু বলার আছে যেটা আমি অনেকদিন থেকে লুকিয়ে রেখেছি, কিন্তু সেটা বলে ওঠার সাহস আমি কিছুতেই জোগাড় করতে পারছি না। হোদারু বলে, এটা তো স্বাভাবিক, আমরা তো একে অপরের কাছে পুরোপুরি নতুন, আমার ব্যাপারে অনেক কিছু আছে যেটা তুমি জানো না, তাই আমরা ছোট ছোট কথা থেকে শুরু করতে পারি, এভাবে ওরা একে অপরের সম্পর্কে আরও জানতে পারবে। একদিন স্কুলে হোদারু হানানুইকে জিজ্ঞেস করে, তোমার কি কখনো কোনো বন্ধু ছিল না? হানানুই বলে, ছোটবেলায় একজন ছিল, উনি আমার থেকে বয়সে অনেক বড় ছিলেন। হানানুই তখন হোদারুকে ওই গ্র্যান্ডপাটার ব্যাপারে বলছিল। হানানুই বলে, আমরা একে অপরের সাথে অনেক কথা বলতাম, কিন্তু একদিন উনি হঠাৎ করে কোথাও চলে যান, তারপর আমি আর কোনোদিন ওনাকে দেখিনি। হোদারু হানানুইকে বলে, তুমি মাঝে মাঝে নিজেকে খারাপ দেখানোর চেষ্টা করো, কিন্তু আমার মনে হয় তুমি সেরম নও, তুমিও অন্যের ব্যাপারে কেয়ার করো, তুমি খুব ভালো। এরপর ও হানানুইয়ের মাথায় একটা কিস করে, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে পর্দার মধ্যে মুখ লুকিয়ে নেয়। হানানুই বলে, এটা কী ছিল? হোদারু বলে, সিগনাল। তোমাদের কি মনে আছে হানানুই হোদারুকে বলেছিল যে যেদিন ও হানানুইকে কিস করার জন্য রেডি হবে সেদিন ওকে সিগনাল দিতে? হানানুই বুঝে যায় যে হোদারু ফাইনালি রেডি হয়েছে। হানানুই ওর কাছে গিয়ে ওকে কিস করে।
বাড়ি ফেরার পথে যখন ওরা স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিল, হুতারু হানানোয়ের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। হানানোই মনে মনে ভাবে, এটা সত্যি তো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আমি যদি ছোটবেলার হানানোইকে এটা বলতে পারতাম যে আমরা সত্যিই প্রেমে পড়েছি, তাহলেও কিভাবে রিয়েক্ট করতো। এরপর হানানোইয়ের ছোটবেলার পুরো ঘটনাটা আমরা জানতে পারি। হানানোই এলিমেন্টারি স্কুলের মাঝপথে একটা নতুন স্কুলে ট্রান্সফার হয়েছিল, আর সেই একই স্কুলে হুতারুও যেত। হানানোই তখন ওর গ্র্যান্ডমার সাথে থাকতো। ও মাঝে মাঝে বাড়িতে ফিরে দেখতো যে ওর গ্র্যান্ডমা ওর মায়ের সাথে ঝগড়া করছে। ওর গ্র্যান্ডমা ওর মা বাবাকে ফিরে আসার কথা বলতো, কিন্তু ওরা রাজি হতো না। এই সব কিছু হানানোইকে খুব গভীরভাবে এফেক্ট করেছিল। ও ভাবতো ওর মা বাবা ওকে ভালোবাসে না, কিন্তু ও এই কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতো না। বাড়িতে হোক বা স্কুলে, ও নিজেকে সবার থেকে দূরে রাখতো। স্কুলের ছুটির পর ও রোজ ওই পার্কে গিয়ে বই পড়তো। আর এরমই একদিন বই পড়ার সময় ও হুতারুকে ওই পার্কে দেখেছিল। প্রথম দেখাতেই ওর হুতারুকে অন্যদের থেকে আলাদা মনে হয়েছিল, কিন্তু ও শুধু দূর থেকেই হুতারুকে দেখত। ও দেখে যে হুতারুর মুখে সবসময় একটা বড় স্মাইল থাকত। ও খুব কাইন্ডও ছিল, ও সবার সাথে ভালো ব্যবহার করত। একদিন ওদের স্কুলের সবাইকে তিনটে করে কার্ড দেওয়া হয়। ওদের বলা হয় ওরা ওই কার্ডে নিজের ব্যাপারে কিছু লিখে তিনটে ফ্রেন্ডসদের সাথে এটাকে শেয়ার করবে। এতে ওদের বন্ধুরা ওদের ব্যাপারে আরও ভালোভাবে জানতে পারবে। কিন্তু হানানোই কাকে কার্ডটা দিত? ওর তো কোনো বন্ধুই ছিল না। ও পার্কে গিয়ে ওই কার্ডটা দিয়ে একটা প্লেন বানিয়ে ওটাকে উড়িয়ে দেয়, আর ওটা গিয়ে পড়ে হুতারুর সামনে। হুতারু হানানোয়ের কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করে, ও কার্ডটাকে এভাবে উড়িয়ে দিল কেন? হানানোই বলে যে আমার কোনো ফ্রেন্ড নেই। তখন হুতারু বলে যে তুমি আমার সাথে কার্ডটা এক্সচেঞ্জ করতে পারো। সেদিন প্রথমবার হুতারুর সাথে কথা বলে হানানোই খুব খুশি হয়েছিল। পরদিন স্কুলে ও কার্ডটা হুতারুকে দিতে যাচ্ছিল, তখনও কিছু মেয়েকে হুতারু আর ইয়াওকে নিয়ে কথা বলতে শোনে। ও হুতারুর ক্লাসের বাইরে গিয়ে দাঁড়ালে ভিতরে একটা মেয়েকে হুতারুর সাথে কথা বলতে দেখে নেয়। মেয়েটা হুতারুকে বলে, তুমি আমার ফিলিংসের ব্যাপারে একবারও ভাবলে না। এই বলে ও হুতারুর চুলগুলো কেটে দেয়। হানানোই দরজার বাইরে থেকে সমস্তটা দেখে নেয়, কিন্তু কিছুই করে না। ও স্ট্যাচুর মতো ওখানে দাঁড়িয়ে থাকে। পার্কে এসে হানানোই ওর গ্র্যান্ডপাটার কাছে কাঁদতে কাঁদতে বলে, আমি খুব খারাপ, আমার ওর জন্য কিছু করা উচিত ছিল। আমার উচিত ছিল ওটাকে আটকানোর, কিন্তু আমি কিছুই করলাম না। আমি ওকে কাঁদতে দেখেও একা ফেলে চলে এলাম। আমার কোনোদিনও ওকে লাইক করা উচিতই হয়নি, আমি ওর যোগ্যই না। তখন গ্র্যান্ডপা ওকে বলেন, আমরা তো আমাদের ভুলগুলো থেকেই শিখি, এভাবেই তো আমরা বড় হই। তোমার ওকে লাইক করার জন্য নিজেকে ব্লেম করা উচিত না, আমাদের ফিলিংসের উপর আমাদের কন্ট্রোল থাকে না। এরপর হানানোই আর কোনোদিন সাহস করে হুতারুর সামনে গিয়ে দাঁড়াতে পারেনি। সেদিনের পর ও কখনো ভাবেইনি যে ওদের আবার দেখা হবে, ওরা একে অপরকে ভালোবাসবে, এটা তো কখনো কল্পনাও করেনি। আর এই জন্যই হানানোই নিজের পাস্টের ব্যাপারে হুতারুকে কিছু বলতে পারত না, কারণ ও ছোটবেলায় ওই অবস্থায় হুতারুকে একা ফেলে চলে আসার জন্য নিজেকে লুজার ভাবত। কিন্তু সেদিন যখন পার্কে হুতারুর সাথে আবার ওর দেখা হয়, ও ঠিক করে নেয় যে ও ছোটবেলায় একবার যে ভুলটা করেছে সেই ভুলটা আর করবে না। ও ভয় পেয়ে পিছিয়ে যাবে না। ওদের দুজনের মধ্যে অনেক ফ্লস থাকলেও ওরা একে অপরের থেকে একদম বিপরীত দুটো মানুষ হওয়া সত্ত্বেও প্রতি মুহূর্তে নিজেদের চেঞ্জ করার চেষ্টা করত, একে অপরের জন্য আরও বেটার হয়ে উঠতে চাইত। এই সিরিজটা যখন আমি প্রথম দেখা শুরু করেছিলাম, আমার এর মধ্যে একটা জিনিসই ভালো লাগছিল না, সেটা হলো হানানোই প্রথম দেখাতেই হুতারুকে এত কি করে ভালোবেসে ফেললো যে ওর জন্য বরফের মধ্যে হেয়ার ক্লিপ করছে, ওর সব ছোট ছোট জিনিসের খেয়াল রাখছে। লাভ এট ফার্স্ট সাইট হয় আমি জানি, বাট কেউ একদিনই কাউকে এতটা ভালোবাসতে পারে? কিন্তু যখন আমরা হানানোইয়ের পাস্টের ব্যাপারে জানতে পারলাম, যখন এটা জানলাম যে এটা একদিনের ভালোবাসা ছিল না, হানানোই ছোট থেকেই হুতারুকে লাইক করতো, তখন পুরো ব্যাপারটা ঠিকঠাক বোঝা গেল। তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নেক্সট উইকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।